हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल आर्टिस्ट विद आड्डा। तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आर तोमादेर साथे आड्डाय तो बसले तो आरो भालो हये जाय मनटा। बाट आजके अस्वाभाविक गरम पड़ेछे, आर आजके कि बोलबो, सारा दिन धरे ल्याद खेयेछि, एत गरम आजके सत्यि। आर दुपुरबेला आछे तेमन किछु खावा दावा करिनि, जस्ट टक डाल আর আলু সিদ্ধ। আর গরমকালে বেশিরভাগ দিন টক ডাল খেতেই ভালো লাগে। আর তোমাদের কার কার গরমকালে যে টক ডাল খেতে ভালো লাগে, আমের ডাল, আমাদের কমেন্টস করে জানিও কিন্তু। হ্যাঁ চলো, এখন তো পড়াতে যেতে হবে, আর বোন গেছে, বোন পড়তে গেছে, আমিও ওই পড়াতে যাব। তো এসে তোমাদের সাথে আবার কথা হবে, বোন তখন চলে আসবে, তারপর তোমাদের সাথে অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে। ওকে চলো। আমি তো পড়িয়ে বাড়ি চলে আসলাম, বোনও চলে এসছে, একটু কথা তো বলছিলাম, পুজো দিলাম বাড়িতে এসে। আর মা আজকে রান্না বান্না করছে। দুপুরবেলা আমরা ওই টক ডাল আলু সিদ্ধ খেয়েছি ঠিকই, কিন্তু রাত্রেবেলা একদমই সেটা খাবো না। তো বাবা আজকে অফিস থেকে আসার সময় চিকেন নিয়ে এসছে, আর মা এখন রাত্রেবেলা চিকেন রান্না করছে। চলো দেখি কি করছে। এখানে আলু ভাজা চলছে, মাংসের আলু। এখানে আছে পেঁয়াজ, রসুনটা এখনো বাটা হয়নি, রসুন। আর এখানে আছে টমেটো। চিকেনটা রয়েছে, মা যেই চিকেনের ঝোলটা করে না, ওটা অসাধারণ খেতে হয়, বিশ্বাস করো। ওটা আমার মা বলে বলছে না, সবাই মায়ের হাতে রান্না ভালো খায়, সব মায়ের হাতে রান্নাই ভালো। বাট এইটা মানে চিকেন ঝোলটা আমি অনেক জায়গায় অনেকে খেয়েছি, তো মা যেভাবে বানায় যেরকম একটা টেস্ট হয়, একটা আলাদাই টেস্ট, আলাদা লেভেলের হয়, তো সেটা আর কোথাও পাইনি কখনো। তো এখন সব আলু ভাজাটা হচ্ছে, আর ওটা ভাজাটা হোক, তারপরে কিভাবে বানাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করো। কি দিলা? দারচিনি এলাচ। মামুন একটুখানি ঘিটা একটু, এখন দেওয়া হচ্ছে, এর মধ্যে একটু ঘি অ্যাড করা হচ্ছে তেলের মধ্যে। এবার একটু তেজপাতা, আর দেওয়া হলো একটুখানি তেজপাতা, দারচিনি এলাচ, আর হচ্ছে ঘি। এবার কুচানো পেঁয়াজ অ্যাড করা হচ্ছে, এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন এখানে অ্যাড করা হচ্ছে নুন, এবার দেওয়া হচ্ছে রসুন, রসুনটা দেওয়ার পরে কি সুন্দর গন্ধ হচ্ছে, রসুনের গন্ধ ঠিক লাগে। এখন এর মধ্যে টমেটো অ্যাড করে দেওয়া হলো, টমেটো কুচি। এখানে দেওয়া হলো কি কি পেস্ট, আদা, লঙ্কা, আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। নুন দেওয়া হচ্ছে, আগে একটু দিয়েছি তো, আগে একটু অ্যাড করা হয়েছে, যখন পেঁয়াজ ভাজা হচ্ছিল তখন, এই জন্য এখন একটু অল্প করে দাও। কত মা? জলটা তো গরম করে রেখেছে না, গরম জল অ্যাড করা হলো। এবার গরম জল কেন দিতে হয় মা রান্নায়?
গরম যেতে রান্নার স্বাদটা ভালো থাকে, বজায় থাকে রান্নার স্বাদ। এতক্ষণ পরে মহারানী ক্যামেরার সামনে এসেছে। মহারানী বুঝতেই পারছ, মানে মহারানীরা সবসময় ক্যামেরার সামনে আসে না, মাঝে মাঝে আসে। ভালো জিনিস একবার বারবার হয় না, ছাড় ভালো জিনিস। আর হাসি না, তোর ওই উদ্ভট হাসিটা দেখাস না, ওনারা ভয় পেয়ে সবাই চলে যাবে, ওগুলো কি করছে তো হাসছে এবং পাগলের মতন। কিন্তু এখন একটা সুখবর আছে। কি সুখবর? এখন বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে আর ওই একটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি ভাবলাম কিনে আগে সুখবর দেবে, আমি বলতেই যাচ্ছিলাম এই কথাটা, বলে রে সুখবর। মানে সারাদিন এত গরমের মধ্যে আমরা টক ডাল ভাত আর আলু সিদ্ধ খেয়েছিলাম। এই আলু ভাজাটা বাদ দিচ্ছিস কেন? হ্যাঁ একটা আলু হয়েছে আর কি, যাই হোক ওইকে সারাদিন ছিলাম। কিন্তু সত্যি সত্যি এখন ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে, তার সাথে না চিকেনটা জাস্ট ফাটাফাটি। আর হাওয়ার সাথে সাথে কখন খাবো কখন খাবো, গরম গরম ভাত আছে, গরম গরম চিকেনের ঝোল। হ্যাঁ চিকেনের ঝোল মানাচ্ছে না রে, মুরগির পাতলা ঝোল, একদম পাতলা হয়নি। আমি দেখিনি যদিও কেমন হয়েছে, বাট স্মেলটাই শুধু পাচ্ছি। আমি তো ক্যামেরাটা করলাম, তুমি যে ফোন ঘাটছিলিস, মাথা যন্ত্রণা বলে ফোন ঘাটে, ফোন ঘাটলে মাথা যন্ত্রণা কমে যায়। ফলো করো, কারো যদি মাথা যন্ত্রণা করে তাহলে ফোন ঘাটবে। সবার সামনে এরকম লেগ ফুল করছিস না? আমার আমার খেতে কাজ নেই, তোর লেগটা নিয়ে ফুল করতে যাবো। কথাই বলবো না, একবার আমরা খাবো, আমার খিদে পাচ্ছে, যা যে খাওয়া টাওয়ার সার্ভ কর, আমি আসছি। এতক্ষণ ও ভিডিও করেছে, মাকে হেল্প করেছে, এখন আমার খাবার সার্ভ করতে হবে, বুঝতে পারছো? আমি বাড়ি এসে কাজ ভাগাভাগি, আমি বাড়ি এসে পুজো দিয়েছি। তো কি হয়েছে, কত ঘন্টা ধরে পুজো দিয়েছিস তুই? 5 মিনিট ধরে। আমি যাচ্ছি সার্ভ করছি খাবার, আপনি আয়, চলো যাই যাই। ও গেল একটা সুন্দর দেখে চিকেনটা তুলল, নিচে আসলো, ওকে বাকি বলে ঝোলটা একটু চেখে দেখ, নুন মিশে ঠিকঠাক আছে। তুই ভাবি না, ও খাবে না বলেছে। দেখো খেয়েই যাচ্ছে, দিচ্ছি না দিচ্ছি।
চিকেন লেগ পিস আমরা একটু শান্তি শান্তি করে খাই খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে, আবার আড্ডা হবে, আবার কথা হবে, অনেক কথা বলবো। আজকে আমরা এখানেই ব্লগটা এন্ড করছি। এতক্ষণ হেয়ার কেয়ার নিয়ে এত কিছু বলে এখন একটা বেরোনি করতে পারে না, লজ্জা নেই মেয়েটার কোনো। যাকে আজকে তোমাদের সাথে সেভাবে আমার কোনো কথা হয়নি, কারণ আজকে আমার একটু ফোনই ব্যস্ত ছিল, আমি একটুখানি টায়ার্ড ছিলাম পরে এসে, তাই জন্য একটুখানি হ্যাঁ একটু ফোন দেখছিলাম, তো ওই জন্য বেশি কথা বলা হয়নি। তবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস আমাদের জানিও, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা প্লিজ সবাই করো, প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ। এই মারি নাকি? আচ্ছা ওকে, টাটা বাই, গুড নাইট। আমি বলি গুড নাইট বলিনি।